চতুর্থ স্কন্ধেতে আমি আমরা প্রবেশ করছি। চতুর্থ স্কন্ধতে প্রথম অধ্যায়েতে এই সমস্ত কিভাবে মনুকন্যাগণের আকুতি আকুতি প্রস্তুতি এই সমস্তগুলো বর্ণনা করা হয়। মৈত্রী উবাচ প্রথমে বলছেন, মনস্তু শতরূপায়ণ ত্রিশক কন্যাণ জজ্ঞিরে। মনু শতরূপার গর্ভেতে আকুতি দেবাহুতি প্রসূতি ইত্যাদি সব হয়েছিল। আর তারপরে তো আপনারা জানেন দুটো ছেলে হয়েছিল, কি কি নাম, প্রিয়ব্রত উত্তানপাদ ইষ্টমস হয়েছিল। এদের কথা বলতে বলতে বা ধীরে ধীরে আমরা আলোচনা প্রসঙ্গে এই মনুর বংশ বিস্তারের কথা বলতে গিয়ে তারপর সেখানে এলো শঙ্করের কেন ছেলে পেলে হলো না। শঙ্কর ভগবানের প্রথম আলোচনায় যে সতীকে বিয়ে দিয়েছেন এগুলো সব পরে আসবে। দক্ষের হাতে কাকে দিয়েছিল, প্রসূতি, সেই প্রসঙ্গে এসছে। প্রসূতির থেকে যে সতী তার সঙ্গে বিবাহ হয়েছিল শঙ্করের, হঠাৎ প্রসঙ্গ উঠেছে আচ্ছা শঙ্করের কোনো ছেলে পেলে হলো না কেন, বলে এর অনেক কারণ আছে এই এই ব্যাপার, বলে সেই ঘটনাটা আমি শুনতে চাই কি হয়েছিল ঘটনা, শিব এবং দক্ষের মধ্যে বিদ্বেষ হলো কেন, এর তো কোনো কারণ ছিল না। মহাভাগবত মহাবৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবানাম যথাসম্ভব, শঙ্কর তো কারোর সঙ্গে কোনো বিদ্বেষ করেন, আর শঙ্করের মতো এই ব্যক্তি যার নাম শিব, যার এই শিব এই দুটো শব্দ উচ্চারণ করলে জগতের মঙ্গলের অভাব থাকে না, থাকে শিব 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 এই উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মঙ্গল একবারে বৃষ্টির মতো নামবে, কিন্তু তাকে এরকম বিদ্বেষ করলো কি কারণে তো বুঝতে পারছি না। সেই সব কথা আমার আমাদের জানতে বিদুজি মহারাজ বলছেন, তো এইসব কথা তো আমাদের জানতে ইচ্ছে হচ্ছে, যদি কিছু কৃপা করে বলেন। তো বিদুজি মহারাজ উয়াচ প্রশ্ন করছেন, ভবে শিলবতাম শ্রেষ্ঠে দক্ষ দুহিত্রী বৎসল বিদ্বেষম অকরোদ কস্মাদ অনাদৃত্তাত্মজান সতীম। প্রজাপতি দক্ষ তো দুহিত্রী বৎসল ছিলেন, তিনি কিনিমিত্ত কন্যা তিনি কিনিমিত্ত সিও কন্যা সতীকে অনাদর করলেন, আর শিলবানগণের মধ্যে শ্রেষ্ঠ শঙ্কর তাকে তারপরে বিদ্বেষ করলেন কি করে। কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম, কস্তম চরাচর গুরুম নির্বৈরম শান্ত বিগ্রহম আত্মারামম কথম দৃষ্টি জগত দৈবতম মহত। বড় আশ্চর্য লাগছে, এ তো আত্মারাম সর্বদাই ভগবত চিন্তায় পঞ্চমুখে সে নাম গাইছেন। হ্যাঁ, আমাদের নারদমুনি বাজাই বিনা গানতে কি সুন্দর বলা রয়েছে, নাচে একবারে কাপড় ফাপড় কিছু নেই আনন্দে নাচছে। সেই পরমাংশ ব্যক্তি তার সঙ্গে আবার বিদ্বেষে কি করে হয় বাবা, বুঝতে পারছি না। তাহলে হ্যাঁ শোনো, এই এইটাই বলছি, এতদা খাই মে ব্রাহ্মণ জামাতুহু শ্বশুরস্য চ, শ্বশুরের সঙ্গে জামায়ের ঝগড়া ঝাঁটি এইসব বিদ্বেষের কারণ কি হলো, বিদ্বেষ যে বিদ্বেষেয়স্তু যতহ প্রাণস্ত্যায দুস্ত্যায়জান সতীহি, যাতে সতী নিজের প্রাণটাকে ত্যাগ করতে বাধ্য হলো এমন কি ঘটনা ঘটল। বলে এইটাই তো বলছি, মৈত্রীমণি বলছেন অনেক পূর্বে পুরা অনেক পূর্বের কথা বলছে, সৃষ্টি তখন আস্তে আস্তে হয়েছে এবং বাড়ছে অল্প অল্প। পুরা বিশ্ব সৃজাম সত্রে সমে তাহা পরমর্ষয়ো তমরা গণাহ সর্বে সানুগা মুনয়ো অগ্নয়ো। বহু পূর্বে একটা বিশ্ব সৃজন সত্রে বিশ্ব বিশ্বের মধ্যে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, একটা সত্র যজ্ঞের আয়োজন করেছিলেন, বিশ্বশ্রেষ্ঠাদিগের যজ্ঞে দেবগণ মহর্ষিগণ সানুচর মুনিগণ যাবতীয় মুনিগণ শিষ্য আদি সব সমেত আর যাবতীয় অগ্নিগণ সমস্ত একসঙ্গে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, আর সেখানে সব দেবতারা ছিলেন আর শঙ্কর ভগবানও ছিলেন, প্রজাপতি ব্রহ্মা তিনিও ছিলেন, সবাই ছিল সেখানে সভাতে উপস্থিত। আর সেখানে শঙ্কর ভগবানের আসতে একটু দেরি হয়েছে, ব্যস্ত ছিলেন তপস্যা আদি সব, ভোলে বাবা তো সবসময় ব্যস্ত থাকেন, তার ব্যস্ততা ভজন
কোনো সময় বসে থাকেন না। বলে বাবা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড বসে থাকেন, এই একজন রয়েছেন বৈষ্ণব আরাম যথাসম্ভ। অন্য অন্য দেবতাদের গণের মধ্যে কিন্তু সেরকম লক্ষণ নাই, কেউ কখনো একটু ডাকলো ভগবানকে, অন্য কাজে ব্যস্ত হবে, শঙ্কর তা নয়, নিরবচ্ছিন্ন ভাবে একবারে ভগবান বাধা কি জানেন পরমাংস। তিনি আসতে একটু দেরি হয়েছে, আর ঠিক আছে দেরি হয়েছে তো, সবার মধ্যে এখানে ঢুকেছেন, সবার মধ্যে ঢুকে, সবার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শঙ্কর বলে কথা, বৈষ্ণব আনাম যথাসম্ভব, তাকে দেখে সবাই দাঁড়িয়ে উঠেছে, সম্মান করেছেন, সবাই দাঁড়িয়ে উঠেছে। না ব্যাপারটা ঘটনাটা উল্টো হয়ে গেল, আমি ভুল করে ফেললাম, সেটা হচ্ছে এই যে শঙ্কর আদি সব সমস্ত দেবতারা সেখানে বসে রয়েছেন, চিন্তাটা অন্যদিকে চলে যাচ্ছিল, শঙ্কর আদি সমস্ত দেবতাগণ সেখানে বসে রয়েছেন, সেখানে সেই যজ্ঞেতে হঠাৎ দক্ষ প্রজাপতি সেখানে ঢুকছেন। দক্ষ প্রজাপতি ঢোকার সঙ্গে সঙ্গে হলো কি, সবাই উঠে দাঁড়ালো, কেন দক্ষ প্রজাপতিকে লোক লোক সমস্ত জগতের প্রজা প্রজাপতি রূপে নির্ণয় করে ব্রহ্মা তাকে ক্ষমতা দিয়েছে, একটা পদ দিয়েছেন বিরাট পদ, এই সমস্ত সৃষ্টির তিনি হচ্ছে মূল প্রজাপতি রূপে তাকে সম্মান দিয়েছেন। এখন স্বাভাবিক তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু একমাত্র ব্রহ্মা দাঁড়াননি আর শঙ্কর দাঁড়ায়নি, শঙ্কর ভগবান দাঁড়াননি আর ব্রহ্মা দাঁড়াননি, ব্রহ্মা দাঁড়ায়নি, ঠিক আছে ব্রহ্মা হচ্ছে বাবা পিতা, ব্রহ্মা নাও দাঁড়াতে পারে, কিন্তু শঙ্কর কেন দাঁড়ানো, শঙ্কর তো আমার জামাই, শঙ্কর দাঁড়ানো উচিত ছিল। এই যে একটা প্রতিষ্ঠার একটা লোভ, এতে প্রজাপতি দক্ষ অত্যন্ত আগুনের মতো জ্বলে উঠলেন, অকারণে গালাগাল দিতে আরম্ভ করলেন, সবার মধ্যে যা তা কথা বলতে আরম্ভ করলেন, যা তা অপমান করতে আরম্ভ করলেন, শঙ্কর কিছু বললেন না, ভালো মন্দ কিছু বললেন না, কেন তার নাম হলো মহাদেব, দেবদেব মহাদেব শঙ্কর সমস্ত গুণের ভূষণ, অজম লোক গুরুম নাত্যা নিঃশেষাদ তদাজ্ঞায়া, ব্রহ্মার কে সম্মান জানালেন তিনি, আর ব্রহ্মার কথাতে তিনি বসে পড়লেন আসনে, আর সমস্ত সাধুবর্গ সবাই তো উঠে দাঁড়ালেন, সবাইকে সম্বোধনা উনিও করলেন, ওরা করল, কিন্তু শঙ্কর কেন দাঁড়ালো, এটা তার হয়ে গেল অত্যন্ত, কি বলছেন, প্রাং প্রাং নিশান্নাম মৃডম দৃষ্টা নাম মৃষত তদ অনাদৃত উবাচ বাম চক্ষুভ্যাম অভিবিক্ষ দহন নিব, বলছে পূর্ব থেকে যে শঙ্কর বসেছিল তাকে দেখে একেবারে ট্যাঁড়া চোখে একেবারে দাঁত যেন কর্মর করে উঠলো, এত আগুন জ্বলে উঠলো, উবাচ বাম চক্ষুভ্যাম একবার ট্যাঁড়া চোখে তাকিয়ে তাকে একেবারে আগুন যেন জ্বলে উঠল, এরকমভাবে তাকে যাতা বলতে আরম্ভ করলো মৎসর, সমস্ত লোকগুলোকে দেখিয়ে বলছে দেখো সভ্যগণ এ নির্লজ্জ, এ তো আমার জামাই, জড়বুদ্ধি শঙ্কর তো জড়, এটা তো শঙ্কর অপ্রাকৃত, এ তো বুঝবে না, দক্ষ প্রজাপতি এ তো জড়বুদ্ধি, কেন তার বুদ্ধিটা কি তার বিচারটা কি, সে বলছে এ তো আমার জামাই, জামাই মানে ছেলের সমান, তো তার তো দানা উচিত ছিল, হ্যাঁ দেখো এ তো সভ্য সমাজের সমস্ত নিয়মে ভাঙলো, সাধু সমাজের কোনো নিয়মে পালন করেন, শ্মশানে গিয়ে এসব নোংরা ফোঙা মাখে, পবিত্রতা তো একদমই নাই, কিছুই তো চানফান করে না, তারপর দেখো তারপরে এইসব এইরকম লোক ব্যবহারও সে জানে না অভদ্রের মতো। আরে মহারাজ, যে ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছে সে তো তার কোটি স্নান হয়ে যায়, কিন্তু প্রজাপতিকে শ্রীল পৌপাদ ভালো ব্যাখ্যা করেছে, বলে প্রজাপতিকে দক্ষ নাম দেওয়া হয়েছে, ভালো নাম দেওয়া হয়েছে, পৌপাদ বলছে দক্ষ কেন নাম দেওয়া হয়েছে জানো, বলছে কর্মকাণ্ডে দক্ষ, বহুবাদ বলছে ওই জন্য দক্ষ, কর্মকাণ্ড সংসারের ক্রিয়াকর্ম বাচ্চা কাচ্চা উৎপাদন রক্ত মাংসের বিষয় এসব খুব পাণ্ডিত্য, খুব বুদ্ধি আছে, এই জন্য তার নাম দক্ষ, দক্ষ কথাটা মানে এফিসিয়েন্ট, দক্ষ এটা কিসে দক্ষ, বলে দক্ষ এই ব্যাপারে দক্ষ, কর্মকাণ্ডে দক্ষ, সব ভালো জানে সংসারের রক্ত মাংস সম্বন্ধ জামাই নাতি পুতি এইসব ভালো বোঝে, আর শঙ্কর যে কে এটাই তার মাথায় ঢুকলো না, এত বড় অভিমান, বলছেন চিতাভস্য কৃত স্নানহা প্রেত স্রং নিয়স্তিভূষণাহা, এসব সময় তো শ্মশানে চিতাভস্য মেঘে থাকে
আর এইসব শ্মশানের যে কঙ্কালগুলো তার এই প্রেতের সব এই হাড়গোড়গুলো গায়ের মধ্যে লাগিয়ে রাখে, এইসব এইটি তার কয়নাঘাটি। আর শিবটা এমনি নাম, শিব মানে অ্যাকচুয়ালি শিব মানে হচ্ছে মঙ্গল, বলছে এমনি নাম দেওয়া হয়েছে কে শিব বেকার। শিবোপদেশ হি অশিব, শিবোপদেশ হি অশিব মত্তমত্ত জনপ্রিয়, এ তো নামই শিব, বাস্তবিক এতে অশিব অমঙ্গল। এটা বলছে হায় ভগবান, আমি আমার কন্যাটাকে কেন দিলাম, জলে ফেলে দিলাম আমার কন্যাটাকে, বলছে আফসোস করে চিৎকার করে। আপনারা শুনুন, এ আমার এই এই কন্যা কত সুন্দর, নিগণ হয়নি, একে একেবারে জলে ফেলে দিলাম, এর হাতে দিলাম, এই ব্রহ্মা আমার পিতা আমাকে বলল মেয়েটাকে ওর হাতে দাও, নালে কে কোন ব্যাটা দেয়। বলছে যে ব্রহ্মা আমাকে বললেন বলে তাই আমি দিলাম, নালে এর কাছে, এর কাছে কন্যা দেয়, অপাত্রে কন্যা দেন, হায় হায় বলে গালাগাল দিচ্ছেন। শঙ্কর কিচ্ছু বলছেন, শান্ত হয়ে বসে রয়েছেন, তো গালাগাল দে। বৃন্দাবনে একটা একটা কে একটা মারোয়ারি কম্বল বিতরণ করছেন কেশিঘাটে, সাধু তো জানেন সবাই সাধু, তাহলে আমরা সাধু নয়, হ্যাঁ তোরাই তো সাধু, যদি কিছু বলতে যাবো তুমি একা সাধু, আমরা সাধু তোরাই তো সাধু, আমরা কি সাধু হয়েছি নাকি, সব লাইন পড়ে গেছে কম্বল নিচ্ছে। একটা দুষ্ট কি করেছে, সেবারে একটা কম্বল নিয়ে ঘুরে কম্বলটাকে অন্য জায়গায় রেখে কাপড় চোপড় বদলে আবার এসছে, তো ওদিকে লাইনে কম্বল দিচ্ছে, মালিকটা বলছে তুই তো কম্বল লেখে গিয়া বেটা, বাবা না কাহা কম্বল লিয়া, আমি কোথায় কম্বল নিয়েছি, কম্বল নিয়েছে আমি জানি, এ তো আমার মনে আছে কম্বল নিয়ে গেল একটু আগে। ওকে বলছে ওকে মালিক একে বলছে চাপরাশি কম্বল দিবি না, ও কম্বল দিয়ে, হ্যাঁ যেই বলেছে কম্বল দেবে না, ও তখন কেশিঘাটে ওই সিঁড়িতে বসে বসে গালাগাল দিচ্ছে, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে বেটা কম্বল যা তা গালাগাল দিচ্ছে। তো একজন লোক এসে বললো শেঠজি ও আপকো গালি দে রা হ্যায়, বলে মহারাজ জিসকা পাস জো হ্যায় ওই তো দেগা, হামার পাস কম্বল হ্যায় হাম কম্বল দে রা হ্যায়, উসকা পাস গালি হ্যায় গালি দে রা হ্যায়, তো দেনে দো, তো এর কাছে গালি আছে। শঙ্কর বলছে দিক, আমার কাছে যা আছে সেটা ভক্তি, ফেরত নেবে না, তো যার কাছে যেটা আছে সেই সেই দেয়। সেইখানে এবার বলছেন আশ্চর্য কথা, শঙ্কর যখন এভাবে করল এখন এখন এত কথা বলার পরেও তার কিন্তু গেল না রাগ, আবার জল নিয়ে সাপ দিতে আরম্ভ করলো, এই কি বলো দেখি কিরকম কাণ্ড কারখানা। দক্ষ অথাপ উপস্পৃশ্য ক্রুদ্ধ সত্তুম প্রচক্রম, সাপ দেওয়ার জন্য উদ্যোগ হলো। এইটা দেখে নন্দিয়াতে একেবারে রাগে আগুন, আমার প্রভু নন্দিয়া রেগে আগুন, আমার প্রভু হ্যাঁ যাকে ভগবান পর্যন্ত ভালোবাসে সে তো তো এত বড় ক্ষমতা হয়েছে, সে সাপ দিচ্ছে, এখন দুজনে লেগে গেল। শঙ্কর কিছু বলছেন ভালো মন্দ কিছু না, এ গালাগাল দেয় সাপ দেয়, এও গালাগাল দেয়। শঙ্কর দেখলো একটু হাওয়া খারাপ, উঠে আস্তে আস্তে চলে গেলেন। শঙ্কর কি করবেন, এখানে গালাগাম গালমন্দ হয়েছে, এখানে বসে থাকা সাধু মানুষ তিনি, তিনি বললেন এখানে থাকার আর জায়গা নেই, আমি আবার চলি, বলে চলে আস্তে আস্তে উঠে তিনি চলে গেলেন তার জায়গা মতো। চলে যাওয়ার পরেতে তিনি কোনো বাইরে কোনো দুঃখ প্রকাশ করলেন, ঠিক আছে হয়েছে অপমান মান অপমান, একটা মহাসাধু তার পক্ষে কি যায় আছে। কিন্তু দক্ষায়ো সাপম বিশেষার্য দারুণম যে চন্ন মদত তদ বাচ্যতাম দি যাহা। এবার যখন ওই দক্ষ সাপ প্রদান করছিল শঙ্করকে, যে শঙ্করের যারা অনুগত আছে সেই সব ব্যক্তিদের কিছু মঙ্গল হবে না, এটাই সব যাতা গালাগাল দিতে হবে। তখন সেখানে এই যে আছে আমাদের নন্দিয়া, সেও আবার সাপ দিতে আরম্ভ করলো, ব্যাস দুজনের মধ্যে বিরাট সাপাসাপি হলো, হয়ে সে ধুলুস্তুলু কাণ্ড। শঙ্কর ভগবান চলে গেলেন নিজের জায়গায়। এখানে চলে যাওয়ার পর সতীদেবী সবই খবর জানলেন, কিন্তু না তিনি স্বামীর প্রতি তো তার অনন্য ভালোবাসা, কিন্তু পিতার প্রতিও তার তো স্নেহ আছে, ছোট মেয়ে ভালোবাসে। সেখানে হলো কি,
সতী দক্ষালয়ে যাওয়ার জন্য স্বামীর কাছে প্রার্থনা করছে। আমি অল্পের উপর বলি, বিস্তৃত আলোচনার তো সুযোগ নাই। দক্ষালয়ে, দক্ষের আলোয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছেন, পতিদেবতাকে বলছেন, হ্যাঁ গো শুনছো, আমার পিতা একটা বিশাল বৃহস্পতির সব যজ্ঞের আয়োজন করেছে, আর সব জায়গায় সমস্ত ঋষি মুনি দেবতারা সব যাচ্ছে, তুমিও যাবে নাকি? বলে আমি আর কি করে যাব, তোমার পিতা তো এরকম আমাকে বিদ্বেষ করে, আমি তো কিছু করি নাই। বলে ও তো ছাড়ো, ও তো হতেই পারে, ও সংসারে এটা হয়ই। বলে দেখো, পিতার গৃহেতে, গুরুর গৃহেতে, বন্ধুর কাছে না ডাকলেও যাওয়া যায়। শঙ্কর ভগবান বলছে আমাকে তো নিমন্ত্রণ করে নাই, আমি তার প্রতি তো কিছুই বিদ্বেষ করিনি, সেই নিমন্ত্রণ করেনি, সে আমাকে বিদ্বেষ করে, তা আমি গিয়ে কী করব? বলছে গুরুর কাছে, বন্ধুর কাছে, পিতার কাছে তো না রাখলেও যাওয়া যায়। শঙ্কর বলছে হ্যাঁ, তোমার কথাটা ঠিক সিদ্ধান্ত, কিন্তু যখন বিদ্বেষ করে তখন আর যাওয়া যায় না, না ডাকলেও যাওয়া যায়। গুরুর কাছে না ডাকলে যাওয়া যায়, বৈষ্ণব গুরু সবার কাছে যাওয়া যায়, বন্ধুর কাছেও না ডাকলে যাওয়া যায়, পিতার কাছেও না ডাকলে, কিন্তু যেখানে তীব্র বিদ্বেষের আগুন প্রজ্বলিত অকারণে সেখানে দেবী যাওয়া যায় না, দেবীর মন মানছে না। দেবী বলছে না তো তোমায় তো আমি যাব। বলে দেখো, তুমি যাবে স্যার তোমার ব্যাপার, কিন্তু আমি তো ভালো দেখছি না, এইটুকুই বলে। বুদ্ধিমান ব্যক্তি তো অল্প কথাই ছেড়ে দিলে, বলে তুমি তো যাবে বলছো কিন্তু আমি ভালো দেখছি না, আমি খারাপ দেখছি এর মধ্যে। দেবী এই যে দশাটা প্রাপ্ত হলে এর পেছনে একটা ইতিহাস আছে, এগুলো কেউ আলোচনা করেন না। দেবীর কেন এত ছটপটানি জাগলো? যে সতী শঙ্কর ছাড়া কিছু জানেন না, পতি যা বলবেন তাই, হঠাৎ সতীর কীরকম এরকম হলো? এমনিতেই মাদের একটু চঞ্চল হৃদয় হয়, যেটা চাইবে সেটা দিতেই হবে, সেটা তো আছেই স্ত্রী জাতির, কিন্তু এখানে সতীর এরকম অবস্থা হলো কেন? শঙ্কর অনুমোদন করছেন না, শঙ্কর একবারও বলেনি তুমি যাও, শঙ্কর বলছেন যে তুমি যাবে বলছো কিন্তু আমি তো মঙ্গল দেখছি না, ভালো দেখছি না। আর কী ভালো দেখছি না সেটা তো গভীর ব্যাপার, দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন কী কী দুর্ঘটনা ঘটবে, আর তুই কি চুপ করে থাকলেন? কিন্তু সতী একেবারে রাগে আগুন হয়ে গেল, চোখ ফোক পাকিয়ে, হ্যাঁ অনুমতি দেবে না, বাবার কাছে যাবো অনুমতি দেবে না, আমি যাব। শঙ্কর হ্যাঁ না কিচ্ছু বলছেন, একবার রাগ করে সব গয়নাগাটি সব পড়ে, হ্যাঁ ব্যাগ ফ্যাগ নিয়ে, পোঁটলা নিয়ে একবার বাইরে যায়, আবার রাগেতে ঢোকে, আবার শঙ্করের দিকে তাকায়, আবার একবারে আমি তাকে আবার বাইরে যাই। শঙ্কর কিছু বলে না, ওই যা করছিস করো, কতক্ষণ করো দেখি। তারপর যখন একেবারে টান মেরে বেঁধে চলে গেল, আর শুনবো না, যা খুশি করুক। যখন দূর করে চলেছে তখন শঙ্কর ইশারা করলেন নন্দিয়াকে, যা মায়ের পেছনে দৌড়া, আর শুনলো না আমার কথা। শঙ্কর ইঙ্গিত করলেন নন্দিয়াকে, যা চলে গেছে আর ফিরবে না, পেছনে পেছনে যা, সব সব হই হই করে চললো মায়ের পেছনে, মাকে বসালো নন্দিয়া পিঠে, বসিয়ে বাস হই হই করতে, শঙ্করের তো বন্ধু, শঙ্করের যা পার্শ্ব তো জানেনি, সে ধুমধাম নাচতে আরম্ভ করলো, ও যাচ্ছে। ওই জন্য আমাদের গুরুবর্গ বলেন, মাঝে মাঝে দেখবে চারিদিকে ভূতের মতো আয়োজন, চারিদিকে সেখানে সাধু আছে কিন্তু, এরা বলছেন শঙ্কর ভগবান যেমন ভূত পেত পিসাদ চারিদিকে থাকে, সেরকম মহামা বৈষ্ণবগণ মাঝ্যদৃষ্টিতে অনেক অশান্তির মধ্যে বাইরে থাকে, তাদেরকে ওই সব দেখে ওই বৈষ্ণবের অবজ্ঞা করা উচিত নয়, থাকে এরকম ওর ভেতরে থাকে। এখন যে ঘটনাটা বলা দরকার সেটা হচ্ছে এই, দেবীর মধ্যে এই ধরনের তীব্র চাঞ্চল্য ওঠার কারণটা কি? এটা তো অপরাধের মতো হয়ে গেল না, তো স্বামী তো ঠিক আছে, একদিকে স্বামী একদিকে হচ্ছে বৈষ্ণবানাম যথাসম্ভব, হয়তো অবজ্ঞা করা যায়, তিনি বলেনি, তুমি যাও না যাও বলেনি, অর্থাৎ তাতে শঙ্কর ভগবানের প্রত্যক্ষ অবজ্ঞা হলো কি একটু কম বেশি হতে পারে, কেন সাক্ষাৎ বলেনি তুমি যাবে না, তাহলে উল্লঙ্ঘন হতো, তিনি হ্যাঁ না কিছু বলেন, তিনি বললেন আমি কিছু ভালো মনে করছি না। এতে ঘটনা হলো এই যে, রামস্বরূপে যখন ভগবান লীলা করছিলেন তখন পার্বতী মা, এই দেবী সতীদেবী, পার্বতী তো পরে হলো না, পরের জন্য সতীদেবী কি করলেন যে এই পুরুষ শ্রেষ্ঠর কাছে যাওয়ার জন্য তিনি একটা ফন্দি করলেন, তিনি কি করলেন সীতার রূপ ধারণ করেছেন, সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে যাবেন, একটু সম্ভাষা করবেন, এটা ইচ্ছা ছিল, বাজে কিছু মতলব সেরকম ছিল না, কিন্তু ভগবান তো ভগবানই,
তাকে গিয়ে ঠকানো যায়। যখন ওই জঙ্গলে যখন ছিলেন তখন রামজি সেখানে ছিলেন, সেখানে পার্বতী, এই পার্বতী বলছি, পার্বতী বলা উচিত হয় না, সতী বললেই ভালো। সতী কি করেছেন, ওই রূপ ধারণ করেছেন, সীতার রূপ ধারণ করে ওইখান থেকে কাছে আসছে। এখান থেকে রামচন্দ্র মুচকি হেসে বলছেন, মা কি খবর, কি খবর, কি জন্য এলে? সতীতে গাবড়ে গেছিল তো বুঝেই গেছে। ওই যে শঙ্কর ভগবান অন্তর্যামী জানেন যে ভগবানের সামান্য সম্ভাষা করবে, সে ডাইরেক্ট গেলেই হতো। ভগবানের সম্ভাষা করবে তাতে তার পত্নীর রূপটা, সীতার রূপটা ধারণ করে যাওয়াটা উচিত হয়নি, ওইখানে তার একটা অপরাধ হয়ে গেল। এটা ভগবানের ইচ্ছা। রামজি তো আগেই বসে গেছেন, মুচকে এসে বলছেন, মা কি জন্য এসছো, এসে গুটি পাট। তো রাম ভগবান সাক্ষাৎ পরাত্মার, ওই যে অন্যায়টা হয়েছে, শঙ্কর তারপর থেকে তাকে আর বামেতে বসাতেন না, মুখে কিছু বলতেন না, গালি গালাজ কিচ্ছু দেননি। সেই দিনের পর থেকে আর বাম ভাগে, বাম দিকে আর সতীকে বসাননি। আর তারপর থেকে সেই যে একটা ইস্যু, সেটা বাড়তে বাড়তে অনুরাগ রাগের খেলা, তারপরে ওই যে জেদ, আমি যাব, সেখানে গেলেন। তারপরে গিয়ে তা পারব, শঙ্কর জানেন এ শরীর যতক্ষণ পবিত্র না করবে ততক্ষণ আর আমার কাছে আসতে পারবে না, শঙ্কর পবিত্র, সতীকে তার দেহ ছাড়তে হবেই। শঙ্কর ভগবান আগেই জানেন যে অন্যায় করলো এই শরীরে, আমি তো আগে তাকে বাঁ দিকে বসাবো না। তখন সে শরীর ছাড়লো, ছেড়ে আবার সে, হ্যাঁ, তারপর সে হিমালয়ের এতে জন্মগ্রহণ করলেন, তার নাম হলো পার্বতী। তারপরে আবার শঙ্করের সঙ্গে তার পূর্বের সম্বন্ধ, বিবাহ হলো। এই সমস্ত দক্ষ যজ্ঞের সমস্ত কথা কালকে কিছু বর্ণনা করার ইচ্ছা রাখলাম, ভগবানের ইচ্ছা বাকি। আজ এইখানেই সমাপ্ত করতে চাই, কেন না অনেক সেবা আছে, অনেক অধিক রাত হয়ে গেলে। বাঞ্ছা কল্পতরু বৈশাখী পাশিন্দু ভেবেছ পতিতানং পাবন ভো বৈষ্ণব্য নমো ন।